সরকার ডিম নির্ধারণ করছে 12 টাকা, আমি তো 15 টাকার নিচে পাচ্ছি না। আমরা নিচ্ছি, আমরা বাধ্য হয়ে নিচ্ছি। আর দ্বারা কমা না, বিগত 15 দিন আগে যা ছিল বর্তমানে তাই আছে, কিন্তু আমাদের হলো সংকট। সরকার ডিম নির্ধারণ করছে 12 টাকা, আমি তো 15 টাকার নিচে পাচ্ছি না। ডজন হালি 55 টাকার নিচে পাচ্ছি না, তাহলে সরকারের কাজটা কি বলেন? বাজার যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? কি কি খেয়ে বাঁচব? আলু আমি 42 টাকা করে এখন নিচ্ছি এবং দোকানদারের সামনে আছি আমি, দেখেন। কিন্তু অথচ গতকালকে শুনলাম কি 36 টাকা কেজি, 35 টাকা কেজি, কোথায় সেটা? আমাকে ঠিকানা বলুন, আমি যাই, দেন আমাকে, আমরা কি খেয়ে বাঁচবো বলেন? আর দ্বারা কমা না, বিগত 15 দিন আগে যা ছিল বর্তমানে তাই আছে, কিন্তু আমাদের হলো সংকট। কারণ আমরা মাল বিক্রি করতে পারতাছি না, মাল আনতে পারতাছি না, কারণ মাল আইনা শুধু শুধু বিক্রি করা তখন মানি নেই। 12 টাকা পিস, 48 টাকা হালি, 11.5 টাকা পিস, 46 টাকা হালি, লাল ডিম 48 টাকা হালি, সাদা ডিম 46 টাকা হালি। তারা বেশি দামে কিনলে আমরা বেশি দামে কিনতে হয়, আজ কিনেছি আমরা 65 টাকা কেজি, বেচতে 60 টাকা, 70 টাকা কেজি বেচতেছি, গতকাল কিনলাম 65, 70 টাকা বেচতেছি, এটা কিনা 55 টাকা, 60 টাকা বেচতেছি। আলু কিনে আমরা 1700 টাকা বস্তা, 2700 টাকা বস্তা, 65 কেজি, 2700 টাকা বস্তা, কেজি আছে 42 টাকা কেজি পড়ে, বেচতেছি 45 টাকা। আমরা নিচ্ছি, আমরা বাধ্য হয়ে নিচ্ছি, আমরা পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে নিচ্ছি, এখন আমাদের খাইতে হবে। আলু খুচরা বেচতেছি 45 টাকা কেজি, আর পাল্লা বেচতেছি 210 টাকা পাল্লা, মানে পাল্লা নিলে আমাদের পড়তেছে 42 টাকা কেজি, 40 টাকা আমাদের পাইকারি কিনা। সরকার বলতেছে রেট কমে গেছে, 35 টাকা রেট দিছি, তাহলে 35 টাকা যদি রেট দেয় তাহলে আমরা 35 কিনে 40 বেচবো, আমাদের 40 টাকা রেট ধরতেছে, তাহলে তো আমরা সরকারের রেট পাচ্ছি না, তাহলে আমরা কীভাবে কমাবো? পেঁয়াজ আপনার হলো ইন্ডিয়ানটা 60 টাকা কেজি, কিনা 550 টাকা কেজি, সরকারের রেট দিছে 55 টাকা কেজি, আমাদের কাছে 55 টাকা রেট নিচ্ছে, আমরা তাহলে খুচরা কত বেচবো? আমরা খুচরা বেচতেছি 60 টাকা, দেশি পেঁয়াজ আপনার 75 টাকা কেজি, অরিজিনালটা পাইকারি 70 টাকা, আর আরেকটা আছে হাইব্রিড, হাইব্রিডটা আপনার 65 টাকা, 60 টাকা পাইকারি, খুচরা 65, 60, 70, এরমই চলতেছে বাজার। এখন সরকারের দাম তো কমছে, আমাদের দাম কমতেছে না। তা আমরা সমিতি থেকে মালটা নিয়ে আমরা 20 টাকা প্রফিটের সাথে আমরা মালটা বিক্রি করি আর কি। আসলে মূলত দাম হলো আপনার আড়ত থেকে, আপনারা তো আড়ত, জি হ্যাঁ, মূলত হলো যারা আপনার উৎপাদনকারী ওখান থেকেই আর কি ডিমের দামটা ওই ধরে রাখছে, তো হ্যাঁ, তাহলে দামটা ধরে রাখতেছে কারণ দামটা এই যে বাড়ার মূল ইয়েটা কোথায়? বাড়ার যতটুকু আমি এই বাজারের অভিজ্ঞতার আলোকে আমি যেটা দেখেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে মূল দাম বাড়ার যে কারণটা সেটা হচ্ছে যে আসলে খামারের যে সাইডটা আছে ওই সাইডে, আবার আমি আমার এই দেশকে ভালোবাসি বিদে আমরাও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি। আমি বেশ কিছুদিন আগে পত্রিকায় বিস্তর লেখালেখি করছে, যেমন ভুট্টার দাম কমছে আন্তর্জাতিক বাজারে, সয়াবিনের দাম কমছে আন্তর্জাতিক বাজারে, যেগুলো মুরগির খাদ্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সেই পণ্যের দামগুলো বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখনও কমাচ্ছে না। যদি ওখানে কিছু কমানো হতো তাহলে হয়তো খাবারের দাম যদি প্রভাব পড়তো তাহলে হয়তো দামটা কমতো। আর আমাদের দেশের ব্যবসায়ীরা তো একটু সুযোগ পেলে সব জায়গায় সিন্ডিকেট তৈরি করে, যেমন খামার সাইডেও আপনার সিন্ডিকেট না আইজা তা বলা যাবে না, সেখানেও থাকতে পারে।